নমস্কার ইউটিউববাসী অসমীয়া রাইজ, ইউটিউববাসী বলে এখানে কোথাও যে আপনারও থাকলেও নাথাকলেও ইউটিউবতো আছে। নতুন বছর নতুন ইউটিউব ভিডিও এটা বনাবলে লৈছো। আগতে ইউটিউব ভিডিও এনেকুৱা ধরনের বনোৱা নাই, কিছু মোৰ ভিডিও আছে মোৰ সিনেমাটোগ্রাফি কামৰ, সো সেইবিলাক ভিডিও আছে, কিন্তু অসমীয়াত এনেকুৱা ধরনের ভিডিও আগতে বনোৱা নাই। বিষয়বস্তু হিসাবে বাছনি করে চাবলে মানে কিনো কম, মানে নিজে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আসিল, গতি কিনা ম্যাথসত ঘর দিহা এটা কম বলে ভাবিছো। ঘর দিহা বলে এখানে কোথাও যে দিহাটো উপায়টো সহজ, সো আপনাদের উপায়টো কোথাও যদি আপনাদের উপায়টো ভাল পায় নিজে প্রয়োগ করে চাব পারে, আর ভাল পালে ইউটিউবত লাইক এটা করব পারে। গতি চাও নাম্বার দিলে আপনার সমস্যাটা এনেকা ধরনের হয়, দীঘলীয়া নাম্বার এটা যদি আপনি পায় তেনেহলে ঘপকৈ নাম্বারটা মনে রাখা দিগদার হয়। ধর 9 ডিজিটর নাম্বার হয়, 10 ডিজিটর নাম্বার হয়, ফোন নাম্বার হবো পারে, ঘপকৈ মনে রাখি আকো মোবাইলে টাইপ করা সময়লকে নতুবা কম্পিউটার টাইপ করা সময়লকে নাম্বারটো পাহরি যাওয়া যায়, সেই অল্প সময়ের কারণে সেই নাম্বারটো অকমান ডিজিটাল কেন কেন মনে রাখব পারি, তার একটা উজু উপায় আছে। ধর এই নাম্বারটো আপনাদের সব দেখা পাইছেনে, 0879250001। যদি এই নাম্বারটো আপনাদের এনেকি এটা একটা নাম্বারকে মনে রাখব বিচারে তেনহলে মনে রাখলে অকমান কঠিন হব। তার সলনি যদি আপনাদের একটা কাম করে নাম্বারটো তিনটা ভাগত ভগাই মেলি যদি এনে ধরনের সিকুয়েন্স মনে রাখে নিমো, তুমি তো মনে রাখবে এটা দেখছো 0879250001, এইটুক 0879250001 বলে এনে যদি মনে রাখে তিনটা নাম্বার হিসেবে তেনে মনে রাখলে খুব সুবিধা হবে। বাকি ইয়াক নিমনিক টেকনিক বলে কয়, ব্রেইন অ্যাথলেটবিলাকে বহুত ডাঙর ডাঙর নাম্বার মনে রাখবর কারণে এনেকা ধরনের টেকনিক কিছু ব্যবহার করে। আপনাদের এই কিতাবখনো সময় পালে পড়ে যাব পারে, বাকি মোৰ ভিডিওটো যদি ভাল পাইছে তেনেহলে লাইক এটা করে যাব। ধন্যবাদ।